দুর্যোগ মোকাবেলার উপর 3 দিনের বিশেষ কর্মশালা আয়োজিত হয়েছিল আগরতলা পুর নিগমে। শুক্রবার শেষ হলো সেই কর্মশালা। রাজ্য রাজস্ব দপ্তর এবং পুর নিগম যৌথভাবে আয়োজন করেছিল এই কর্মশালার। আগরতলা শহর স্মার্ট সিটি প্রকল্পে যে পরিকল্পনা নেওয়া হবে তাতে বিপর্যয় মোকাবেলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এইবারের আলোচনার ক্ষেত্রে হয়েছে কি, আগরতলা সিটিকে স্মার্ট সিটি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্মার্ট সিটির জন্য অনেকগুলো গ্রান্ট আসবে এবং সেই গ্রান্ট কীভাবে ইউটিলাইজ হবে সেটা ন্যাশনাল এবং স্টেট লেভেলের যারা প্রযুক্তি এবং বিশেষজ্ঞ যারা আছেন সেটা মিলে স্থির হবে স্মার্ট সিটি কতটা স্মার্ট হবে। এবং তার জন্য আমাদের মাটি, নিচে যে মাটি আছে সে মাটিটাকে জাজ করতে হবে। তার জন্য আরেকটা মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের তরফ থেকে আরেকটা প্রজেক্ট এখানে আগরতলার জন্য করা হয়েছে, যেটাতে দেখা হবে আগামী 1 বছরের মধ্যে এখানে অন্তত 30 মিটার, মানে 140 গজ পর্যন্ত নিচে, জমির নিচে কী ধরনের জমি আছে সেটা আমাদের জাজ করা দরকার। এই রাজ্যের এবং এই পুরো অঞ্চলের নর্থ ইস্টের ভূমিকম্পের সাথে লড়ার জন্য, ভূমিকম্পের সাথে রিয়েলি এরকম লড়ার জন্য তখন আমরা নিজেদের তখন বলতে পারবো হ্যাঁ আমরা লড়েছি, হেরে গেছি সেটা অন্য ব্যাপার, লড়তে পেরেছি এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না। কারণ এখানে অনেক কিছু ইনভেস্টিগেশন, অনেক কিছু চেক, ম্যাটেরিয়াল কোথা থেকে আসছে, বালু কোথা থেকে আসছে, সেটার গুণাগুণ কী, সেগুলোকেও আমাদেরকে দেখে তারপরে বিল্ডিং বানাতে হবে। Pure report, Channel Din Rath.